আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেন কিয়েভ অঞ্চলে রাশিয়ানদের হাতে আটক বেসামরিক নাগরিকদের মুক্তি নিশ্চিত করেছে। পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষুব্ধ পুতিন। ইউক্রেন বাহিনীর বোমা বর্ষণে দোনেৎস্কে 5 জন নিহত এবং 12 জন আহত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্ররা বিশ্বব্যাপী ক্ষুধা অর্থনৈতিক ঝুঁকি সত্ত্বেও ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সরকার গোপনে সিরিয়ায় বিমান হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেন কিয়েভ অঞ্চলে রাশিয়ানদের হাতে আটক বেসামরিক নাগরিকদের মুক্তি নিশ্চিত করেছে। ইউক্রেন 5 জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে 4 জনকে কিয়েভ অঞ্চলে রুশ বাহিনীর হাতে বন্দী করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান গোয়েন্দা অধিদপ্তর বলেছে, আজ যুদ্ধবন্দীদের চিকিৎসার জন্য সমন্বয় দপ্তর 5 এবং 5-এর বিনিময়ে আরও একটি পরিচালনা করেছে। ইউক্রেনের 5 নাগরিক দেশে ফিরেছে। যারা মুক্তি পেয়েছে তারা সবাই বেসামরিক নাগরিক, যাদের অবৈধভাবে রুশ দখলদার বাহিনীর দ্বারা আটক করা হয়েছিল। বেসামরিকদের মধ্যে 4 জনকে কিয়েভ অপ্লাস্টের লড়াইয়ের সময় দখলদাররা বন্দী করেছিল, তাদের মধ্যে 3 জন হেস্টোমেল দখলের সময়। ইউক্রেনস্কা প্রাভদা বিবৃতিতে উদ্ধৃত করে বলেছে, একজন নিহত ইউক্রেনীয় নিরাপত্তা কর্মীর মৃতদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি ঘোষণা করেছিলেন যে ইউক্রেনীয় প্যারাডোমিক ইউলিয়া পাইভেস্কা, যিনি মার্চ মাসে মারিউপোলে রাশিয়ানদের হাতে বন্দী হয়েছিলেন, বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। আজ পোস্টাল থেকে মারিউপোলের কিছু নিরাপত্তা কর্মীদের মৃতদেহ ইউক্রেন ফেরত পাঠানো হয়েছে। এদিকে জানিয়ে দিব পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষুব্ধ পুতিন। ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্যপদের জন্য ইউক্রেনের প্রার্থীরা অনুমোদন করতে ইউরোপীয় কমিশনের করা সুপারিশের প্রতি সাধুবাদ জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অপরদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় পশ্চিমা দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইইউ এর এই সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেননি পুতিন। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে শুক্রবার বক্তব্য রাখেন পুতিন। সেখানে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ঔপনিবেশিক অহংকার এবং রাশিয়াকে নিষেধাজ্ঞার মাধ্যমে পদদলিত করার প্রচেষ্টার অভিযোগ করেন। এমন প্রচেষ্টাকে বোকামি হিসেবে বর্ণনা করেছেন পুতিন। তবে তিনি বলেন ইইউতে যোগ দেওয়া ইউক্রেনের চেষ্টার বিরুদ্ধে কোনো আপত্তি নেই তার। পুতিন বলেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি তার ভাষ্যমতে পশ্চিমা শত্রুতার মুখে রাশিয়ার সার্বভৌমত্ব ও শক্তির বিষয়টি জোরালোভাবে উল্লেখ করেন। পুতিন বলেন বর্তমান পরিস্থিতিতে আমাদের জন্য ক্রমবর্ধমান ঝুঁকি ও হুমকির প্রেক্ষাপটে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিতে রাশিয়া বাধ্য হয়। যদিও সেটা কঠিন ছিল, কিন্তু তবুও সেটা বাধ্য হয়েও প্রয়োজনে নিতে হয়েছে। শুক্রবার দিনের শুরুর দিকে জেলেনস্কি এক টুইট বার্তায় লেখেন যে ইইউ এর সিদ্ধান্তটি তিনি সাধুবাদ জানান। তিনি আরও লেখেন যে ইইউ সদস্য পদের পথে এটি প্রথম ধাপ, যা কিনা নিশ্চিতভাবেই আমাদের বিজয়কে আরও কাছে নিয়ে আসবে। 27 সদস্য বিশিষ্ট এই জোটের সদস্য হওয়ার দীর্ঘ প্রক্রিয়ায় এই সুপারিশের প্রথম ধাপ মাত্র। কমিশনের করা সুপারিশ বিবেচনা করতে এই মাসের শেষের দিকে ইইউ নেতারা বৈঠক করবেন। একই সাথে কমিশন মলদোভার সদস্যদের জন্য সুপারিশ করেছে, তবে জর্জিয়ার জন্য কোনো সুপারিশ করা হয়নি। এদিকে জানিয়ে দিব ইউক্রেন বাহিনী বোমা বর্ষণে দোনেৎস্কে 5 জন নিহত এবং 12 জন আহত। দোনেৎস্ক শহরে ইউক্রেন বাহিনীর বোমা বর্ষণে 5 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই কথা জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, দোনেৎস্ক পিপলস রিপাবলিককে ইউক্রেনীয় বাহিনীর বোমা বর্ষণে 5 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। দোনেৎস্ক কার্যত পূর্ব ইউক্রেনের দোনবাস কয়লা খনি অঞ্চলের স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের রাজধানী। 2014 সাল থেকে এই অঞ্চল আংশিকভাবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদের দ্বারা নিয়ন্ত্রিত। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ান বাহিনী হামলা শুরু করলে এখানে ইউক্রেনীয় ও রাশিয়ান বাহিনীর মতো ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রাশিয়াপন্থী বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজ সকাল থেকে প্রজাতন্ত্রের রাজধানী দোনেৎস্কে শত্রুদের ব্যাপক বোমা হামলা চলছে। তারা বেশ কয়েকটি জেলায় 155 মিলিমিটার ক্যালিবারের 200-এর বেশি আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে। রুশ সংবাদ সংস্থা জানিয়েছে শহরের কেন্দ্রস্থলে একটি সিনেমা হল এবং একটি ক্যাফে লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। এদিকে জানিয়ে দিব মার্কিন যুক্তরাষ্ট্র মিত্ররা বিশ্বব্যাপী ক্ষুধা অর্থনৈতিক ঝুঁকি সত্ত্বেও ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি মার্কিন দৈনিক প্রশাসনের কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, বাইডেন প্রশাসন কিয়েভে সামরিক সহায়তা বাড়িয়ে রাশিয়ান বিজয়কে অস্বীকার করার চেষ্টা করার কারণে বিশ্বমন্দা এবং ক্রমবর্ধমান ক্ষুধা এর মূল্য
ইউক্রেনের একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা ফেব্রুয়ারির আগেও বৈশ্বিক স্পিল ওভার প্রভাবের সাথে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন, যখন মার্কিন গোয়েন্দারা পরামর্শ দিয়েছিল যে রাশিয়া দেশটিতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন পোস্ট শনিবার জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি চলমান আন্তর্জাতিক আলোচনার বর্ণনা দিতে নাম প্রকাশ না করার শর্তে এই কথা বলেছেন। দৈনিকটি আরও উল্লেখ করেছে যে আধিকারিকদের উল্লেখ করেছে যে বাইডেন প্রশাসন আশা করে যে কিয়েভে নতুন অস্ত্র সরবরাহের ঢেউ, ক্রমাগত নিষেধাজ্ঞার তরঙ্গ এবং রাশিয়ার কূটনৈতিক বিচ্ছিন্নতা ছাড়াও সম্ভাব্য যুদ্ধ চালিয়ে যাওয়া মস্কোর ইচ্ছাকে এড়াতে পারে। যদিও সেই বাস্তবতা অবিলম্বে বাস্তবে রূপান্তরিত না হয়, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাশিয়া ইউক্রেনকে গ্রাস করতে পারবে না এত বেশি যে প্রশাসন এমনকি বিশ্বব্যাপী মন্দা এবং ক্রমবর্ধমান ক্ষুধাও মোকাবেলা করতে ইচ্ছুক, প্রতিবেদনে যোগ করা হয়েছে। আমাদের পথ প্রদর্শক আলো হলো যে রাশিয়া তার সর্বোচ্চ দাবিগুলি অর্জন করতে সক্ষম হওয়ার ফলাফলটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সত্যি খারাপ, আমাদের অংশীদার এবং মিত্রদের জন্য সত্যি খারাপ এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য সত্যি খারাপ, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা আরও জোর দিয়ে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যেই যুদ্ধ করোনা ভাইরাস মহামারীর প্রভাবগুলিকে জটিল করে তুলেছে, বিশ্ব অর্থনীতিকে নিমজ্জিত করেছে, যা এখন বছরের নিম্ন প্রবৃদ্ধির শিকার হবে বলে আশা করা হচ্ছে। নতুন সংকটে পড়বে বিশ্ব, দৈনিকটি আন্ডারলাইন করে এই কথা লিখেছে। এটি একটি বৈশ্বিক খাদ্য জরুরি অবস্থাকেও আরও গভীর করেছে, কারণ লড়াইয়ের ফলে মৌলিক পণ্যের দাম বৃদ্ধি পায় এবং ইউক্রেনের শস্য রপ্তানিকে পঙ্গু করে, যা সাধারণত কয়েক মিলিয়ন মানুষকে খাওয়ায়, প্রায় 44 মিলিয়ন মানুষকে ক্ষুধার্তের কাছাকাছি ঠেলে দেয়। প্রতিবেদনে যোগ করা হয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচি এই কথা বলেছে। এটি আরও উল্লেখ করেছে যে এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য অতিরিক্ত 1 বিলিয়ন নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে। এখন পর্যন্ত মার্কিন সহায়তার একক বৃহত্তম অংশ ইউক্রেন নিশ্চিত করতে ওয়াশিংটনের সংকল্পের সর্বশেষ প্রমাণ দিয়েছে, পূর্ব দোনবাস অঞ্চলের জন্য একটি শাস্তিমূলক যুদ্ধ থেকে বেঁচে থাকুক। পশ্চিমা অস্ত্রগুলি কীভাবে পশ্চিমকে যুদ্ধে আরও গভীরভাবে টেনে নেওয়ার সম্ভাবনা রাখে তার একটি চিহ্ন হিসেবে শুক্রবার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মার্কিন তৈরি হারপুন অ্যান্টি শিপ মিসাইল কৃষ্ণ সাগরে একটি রাশিয়ান টকবোটে আঘাত করেছে। বাইডেনের সর্বশেষ অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে এটি ইউক্রেনকে হারপুন লঞ্চার সরবরাহ করবে। এদিকে জানিয়ে দিব, ইসরায়েলি সরকার গোপনে সিরিয়ায় বিমান হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে। সিরিয়ার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সরকারের বিমান হামলায় আমেরিকান সামরিক বাহিনী গোপন অনুমোদন দিয়ে পরিচালিত হয়েছে, বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন ভিত্তিক একটি দৈনিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের সাথে সিরিয়ার লক্ষ্যবস্তুতে তাদের হামলা সমন্বয় করেছে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি অভিযান যাতে আমেরিকান বাহিনী অভিযানে হস্তক্ষেপ না করে তা নিশ্চিত করার জন্য এই সংলাপের প্রয়োজন ছিল। জর্ডানের সাথে সিরিয়া সীমান্তের কাছে আল তান সামরিক ঘাঁটিতে অবস্থান করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইসরায়েলি শাসকের যুদ্ধবিমানগুলি বেশিরভাগ হামলায় ওয়াশিংটন পর্যালোচনা করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের তাদের লক্ষ্য বাছাই করতে সহায়তা করেনি। দৈনিকটি উদ্ধৃতি দিয়ে একজন প্রাক্তন মার্কিন কর্মকর্তা বলেছে, এটি একটি উন্নত এবং সুনিশ্চিত প্রক্রিয়া, যা আরও উল্লেখ করেছে যে এই যোগাযোগগুলির আশেপাশে গোপনীয়তা দেখায় যে কীভাবে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ছায়াযুদ্ধে আকৃষ্ট না হয়ে তার ইসরায়েলি মিত্রকে সমর্থন করার চেষ্টা করেছে। ইসরায়েলিদের জন্য নীরব আমেরিকান সমর্থন রয়েছে, যা ইরানিদের অস্ত্র ছড়িয়ে দেওয়ার জন্য এবং সমগ্র অঞ্চল জুড়ে তাদের লিভারেজ করে তোলার প্রচেষ্টাকে ভোঁতা করার জন্য কাজ করছে। তবে এই বিষয়ে কোনো আঙুলের ছাপ দেওয়ার বিষয়ে কোনো ধারাবাহিক দ্বিধাও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রাক্তন সিনিয়র কর্মকর্তা ডেনিস দৈনিকটির উদ্ধৃত হিসেবে এই কথা বলেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।